দেখো দেখি ওয়েদারটা কিরকম খারাপ হয়ে গেল হঠাৎ করে। মিনতি মিনতি বলো বলো মিনতি, জানলা গুলো খোলা রেখেছো কেন? কাঁচ ভেঙে যাবে তো, এরকম ঝড় উঠেছে, তারপর তোমাদেরই পায়ে ফুটবে। যাও বন্ধ করো, এক্ষুনি দিচ্ছি বড় বৌদি, এক্ষুনি যাচ্ছি। বৌদি বৌদি, বাবা তুমি কোথায় ছিলে? তোমাকে এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। কেন, কি হয়েছে? একদম তুমি খবর শোনোনি? এই আমাদের দেশের বাড়ির দিকে প্রচণ্ড দুর্যোগ হচ্ছে, ঝড় ঝঞ্ঝা। আরে কি কি হচ্ছে, চারপাশটা গাছপালা সব পড়ে গেছে। জানি তো, ওই জন্য তো টেনশন হচ্ছে, বারবার দিদি থেকে ফোন করছি, দিদি ফোনটাও তুলছে না। ওরা নিশ্চয়ই গাড়ি নিয়ে হয়তো রাস্তায় আছে। আমার সত্যি টেনশন হচ্ছে, জানি না কেন ফোনটা বাজছে, আবার বিজি টোন হয়ে যাচ্ছে। হ্যাঁ হবারই কথা, হবে নাই বা কেন বলো তো? সত্যি সত্যি ওরা বেরিয়েছে কি না তাই তো জানি না, মানে এরকম একটা রোম্যান্টিক ওয়েদার, সেই জন্য হয়তো বারবার কেটে দিচ্ছে, ওই জন্য বিজি টোন পাচ্ছে, তাই না? হোয়াট ননসেন্স, রীতি বলেছে ও ও আজকেই ফিরে আসবে। বড় বৌদি প্লিজ, ফার্স্ট টাইম দুজনে বিয়ের পরে একসঙ্গে একা বেরিয়েছে, দিস ইজ দেয়ার ফার্স্ট হানিমুন অ্যাকচুয়ালি। হতেই পারে না, দিদি আমাকে কথা দিয়েছে যে আজ রাতেই ফিরে আসবে। সে তো এই শ্বশুরবাড়ি যাওয়ার সময় কথা দিয়েছিল, কথা কি রাখতে পেরেছিল বড় বৌদি? ঠিক আছে তুমি মন খারাপ করো না, আমাকে ফোনটা দাও, আমি 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 চেষ্টা করছি, আমি সারাদিন ধরে চেষ্টা করবো, ওকে পেতেই হবে যেমন করে হোক। দাদাবাবু, এই যে এনেছি। হ্যাঁ এনেছো, ভালো করেছো। আচ্ছা এইগুলো এখানে রেখে যাও, আর এই ঘরে ওই দুটো দরজা একটু বন্ধ করে দিয়ে যাও, যদি কিছু লাগে আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঋদ্ধিমান বাবু, আপনি ওসব দিয়ে কি করবেন বলুন তো? আমি তো বলছি আপনাকে, আমার কথাটা শুনুন। আমি একদম একদম চুপ, বেশি কথা বলবেন না, তাহলে উইকনেস বাড়বে, শরীর আরো বেশি খারাপ হবে। আমি যেটা করছি আমাকে করতে দিন। একদম চুপ করে থাকবেন, আপনার ভালোর জন্যই বলছি, যত গান আড়া দেবেন জ্বর আরো বেশি বাড়বে, তাই জন্য বলছি প্লিজ একটু শান্ত হয়ে থাকুন। আমি তো শান্ত থাকতে পারছি না, শুনুন আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, একদম ছোঁবেন না আমাকে, ছোঁয়ার চেষ্টাও করবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি না ছুলে কে ছোঁবে? কি বললেন আপনি? আই মিন হোয়াট আই মিন ইজ, আমি ছাড়া আর কে আছে এখানে? হ্যাঁ আর এটা তো করতে হবে, নাহলে আপনার জ্বর নামবে না। আর তাছাড়া কেয়ারটেকার কাকাকে তো বলতে পারি না যে আপনার গা ধুয়ে দিতে। তাহলে শুনুন, আমি জানি কি করছি, প্লিজ ব্যাপারটা বুঝুন। আপনি গা ধোয়াবেন? হ্যাঁ আমি ধোয়াবো। কি হয়েছে মা, বারবার ফোন করছো কেন? দিদি দিদি তোমরা কোথায়? আমার তো টেনশন হচ্ছে, ও দেশের বাড়ি ওদিকে নাকি খুব ঝড়ঝল হচ্ছে, তোমরা কোথায়, রাস্তাতে না কোথায়? ফোন করছি ফোনটাও কেটে দিচ্ছ। আমরা আজ ফিরবো না মা। মানে তুমি তো আমাকে কথা দিয়েছিলে দিদি, তুমি ফিরে আসবে দেন। না এক্ষুনি বাড়িতে সবাইকে এসব জানালে শুধু শুধু সবাই চিন্তা করবে, তার থেকে কাল বাড়ি ফিরে সবটা জানাবো। আমার অসুস্থতা সুযোগ নিচ্ছেন উনি? না এসব আমি কিছুতেই করব না, ওনার হাতে আমি গা ধোব না, যা করার নিজে করব, যতটুকু পারি নিজেই করব। আরে কি করছেন কি করছেন, উঠছেন কেন বিছানা থেকে? একদম গায়ে হাত দেবেন না আপনি আমার। দেবুই আজ আপনি আমি আটকাতে পারবেন না। ছি 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 ছি, রীতির কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ এইরকম একটা গোপন কথা, প্রেমের কথা মায়ের সামনে অবলীলায় বলে যাচ্ছে কি? ননসেন্স, আমার ঋদ্ধি এরকম নয়। এইবার যদি আপনি আমাকে বাধা দেন বা আমাকে আটকানোর চেষ্টা করেন তাহলে আপনাকে আমি এখানেই রেখে দিয়ে বাড়ি চলে যাব। Thank you.
আমার সঙ্গে যখন গাঁট ছাড়া বেঁধেছেন তখন একটু ভরসা করুন আমায়। আপনার কি আমি কোনো ক্ষতি করেছি? না, কোনোদিনও করতে পারি। আপনার কি হয়েছে? এত ভালো হয়ে গেলেন কি করে আপনি? রাগ আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনাকে আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি, কিন্তু এখন আমি আপনাকে বুঝতে শিখে গেছি। আপনার এই রেগে না ফুলিয়ে কথা বলা, আপনার এই সরল হাসি, আপনার এই খুনসুটি আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। তাই তো আপনি আমায় ছেড়ে চলে গেলে আমি অস্থির হয়ে পড়ি। বারবার আপনাকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার কাছে। এই খুনসুটি দিয়ে, এই ঝগড়া দিয়ে আমি আপনার জীবনটাকে আমার সাথে বেঁধে ফেলতে চাই, যাতে আপনি আর আমায় ছেড়ে কোথাও না যান, কোনোদিনও না যান। এসব কি ভাবছেন? আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না বিনি, তুমি দেখে নিও। আর তোমার ওয়াইফ দূতি, ওই মিথ্যাবাদী মেয়েটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। না, ভেবেছিলাম ওনার গা মুছিয়ে দিলে জ্বর নেমে যাবে, কিন্তু যা দেখছি ওনার গা ধুয়েই দিতে হবে।
দাদু ঠাম্মি যেই বলেছিল দেশের বাড়িতে এসে পুজো দিতে, এটা কাজে দিয়েছে। একটা জিনিস বুঝতে পারছি না, ওই খাবারে বিষাক্ত কিছু কি করে মিশলো? কেউ কি আমার বা ঋদ্ধিমান বাবুর ক্ষতি করার চেষ্টা করছিল? চলো 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 পাল্টাই।